হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির কেক। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন আমি কেক তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে ব্রাশ করে নেবো এর মধ্যে। আমি একটা প্যানের মধ্যে দুধ নিয়েছি 2 কাপ, এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। দিয়ে সুজির সাথে ভালো করে দুধটাকে মিক্স করে নেব। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আরও একটু নেড়ে নেব যাতে সুজিটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক স্কিপ করতে পারেন, নর্মাল চিনিও দিতে পারবেন। এখন এগুলিকে ভালো করে মিক্স করে নেব। আর আমার এতে কিন্তু বলক চলে এসেছে, তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রের মধ্যে কেকটাকে সেট করবো সেই পাত্রের মধ্যে এটাকে ঢেলে দেব, দিয়ে এটাকে সেট করে নেব। তো আমার সেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। দেখুন 2 ঘন্টা পরে আমার কেকটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এটাকে আমি কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর আমার কেকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, খুবই সহজ একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।